জনসংখ্যা যত বাড়ছে, আল্লাহ তাআলার নিয়ামত ততই বৃদ্ধি পাচ্ছে। তেমনি একটি নিয়ামতের প্রকাশ পেল দিনাজপুরবাসী। সেটি হলো বাঁশের বীজ থেকে তৈরি হচ্ছে চাল, আর সেই চাল থেকেই রান্না হচ্ছে ভাত, সেমাই ইত্যাদি। একদম হুবহু যে ধানের চাল, সেই চালের মতোই। আর পাশের এক বাড়িতে সেই চাল দিয়ে পায়েস পাক করেছে, তো উনি পায়েস আমাদেরকে খাওয়াইলো। পায়েসটাও অত্যন্ত সুস্বাদু হয়েছে, মনে হচ্ছে যে একেবারে আতপ চালের। তবুও মানুষ কেন আল্লাহ তাআলাকে চিনতে পারে না? আল্লাহ তাআলার সঙ্গে সারাক্ষণ নাফরমানি করতেই থাকে। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জীব হিসেবে, পাশাপাশি আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন তার অফুরন্ত নিয়ামত। আল্লাহ তাআলা কতভাবে মানুষের রিজিকের ব্যবস্থা করে দেয় তা বোঝা বড় দায়। বাঁশ থেকে উৎপাদিত চালের সন্ধান সর্বপ্রথম একজন ছেলে মানুষ পেয়েছিলেন। এখন এই উৎপাদিত চাল অনেকেই কিনে নিয়ে যাচ্ছেন এবং ভাত রান্না করে খাচ্ছেন।